অনেক জটিল এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো, এক ভাই আমার কাছ থেকে জানতে চেয়েছে যে বিয়ের কনে দেখার সময় অনেক সময় বিয়ের কনে এবং ছেলেকে অনেক সময় আলাদা করে কথা বলতে দেয়া হয়, যে তোমরা নিজেদের মধ্যে একটু কথা বলে নাও, নিজেদের মধ্যে একটু বোঝাপড়া করে নাও, এই ধরনের। তো এই বিষয়টা আগে শহরাঞ্চলে বেশি ছিল, এখন কিন্তু সেটা গ্রামাঞ্চলে চলে এসেছে এবং সর্বোপরি সমস্ত জায়গায় এ ধরনের একটা নিয়ম, এ ধরনের একটা বিষয় চলে এসেছে যে বিয়ের পাত্রী দেখতে গেলে পাত্র এবং পাত্রীকে আলাদা করে কথা বলতে দেওয়া হয়। তো এই জায়গায় এই সময় আসলে কোন প্রশ্নটি করা দরকার, কনের কাছ থেকে কী জানতে চাওয়া দরকার, কোন বিষয়ে আলোচনা করা দরকার, এটা নিয়ে অনেক সময় হেজিটেশন তৈরি হয় আমাদের মধ্যে, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। আমরা সেখানে স্বাভাবিক কথা বলতে পারি না, স্বাভাবিক প্রশ্ন করতে পারি না, কেমন যেন একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাই। তো এমন যদি হয় যে আপনি ওখানে কী প্রশ্ন করবেন, কনেকে কী জিজ্ঞেস করবেন, সেটা যদি আপনার আগে থেকে জানা হয়ে থাকে, আগে থেকে আপনি যদি পরিকল্পনা করে যান, তাহলে কিন্তু সেখানে হঠাৎ কোনো অসংলগ্ন পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই, তাই না? তো বিভিন্ন জন আসলে বিভিন্ন কিছু জানতে চায়, বিভিন্ন মনের ভিতরে, বিভিন্ন জনের মনের ভিতরে বিভিন্ন কিছু প্রশ্ন থাকতে পারে। তবে আমি যেটা মনে করি সেটা হলো, আপনি যদি বিয়ের পাত্রীর সাথে আলাদা করে কথা বলতে যান, আলাদা করে কথা বলেন, সেক্ষেত্রে একটা প্রশ্ন অবশ্যই করা দরকার। আপনার যা প্রশ্ন থাকে আপনি সেটা করতে পারেন, সেই কনেও হয়তো আপনাকে কিছু জিজ্ঞেস করবে, আপনার কাছ থেকে কিছু জানতে চাইবে, সেগুলোরও উত্তর দিবেন। তবে একটা প্রশ্ন আমি যেটা বলবো সেটাকে এড়িয়ে না যাওয়াটাই ভালো হবে। এবং এই প্রশ্নটি করলে হবে কি, আপনি সেই কনেটার প্রকৃতি, আপনি সেই কনের হলো বাস্তবিক সার্বিক বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন। সেটা হলো কনের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে এরকমটা হয় না, মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে পরিবারের চাপে বা পরিবারের হলো, পরিবার অনেক সময় ব্ল্যাকমেল করে মেয়েদেরকে, মেয়েদের মনটা নরম থাকে তো তাদেরকে হালকা একটু চাপেই কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে বিরত রাখা যায়। ধরেন সেই মেয়েটা কারোর সাথে একটা সম্পর্কে আছে, কাউকে খুব ভালোবাসে, মন থেকে ভালোবাসে, কিন্তু পরিবার চাচ্ছে না সেখানে তাকে বিয়ে দিতে। তো এতে করে হয় কি, একটা মেয়ে কিন্তু মনের ভিতরে এত বড় শক্তি, এত সাহস সঞ্চয় করে রাখে না যে তার পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের একক সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করবে, হয় না? অনেক সময় অনেকেই পারে, সেটা ব্যতিক্রম, আবার অনেকেই মানে অধিকাংশ মেয়েরা কিন্তু এটা পারে না। তখন এরা করে কি, নিজের ভালোবাসাকে, নিজের চাওয়া পাওয়া কামনাকে মনের ভিতরে কবর দিয়ে রেখে পরিবারের সিদ্ধান্তকে গ্রহণ করে। তো এটা কিন্তু অবশ্যই একটা দুঃখজনক ঘটনা। তো সেক্ষেত্রে এই প্রশ্নটা আপনি আগেভাগে তাকে করবেন। কী ধরনের প্রশ্ন করবেন, মেয়েটাকে আপনি প্রশ্ন করবেন এভাবে যে, তোমাকে যদি সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হয়, তোমাকে সর্বোচ্চ স্বাধীনতা দেওয়া হলো এবং তুমি যে সিদ্ধান্ত নিতে চাও এই সিদ্ধান্তের বিরুদ্ধে পৃথিবীর কেউ থাকবে না, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা স্বাধীনতার মধ্যে থেকে তুমি কাকে বিয়ে করতে চাও, তোমার পছন্দের মানুষ কি? এখন এমনটা হতে পারে যে তার যদি আলাদা করে কোনো পছন্দের মানুষ থেকে থাকে, আলাদা করে কাউকে ভালো লেগে থাকে, আর আপনি যদি তাকে সর্বোচ্চ স্বাধীনতা দিতে চান, আপনি যদি তার কথাকে গুরুত্ব দিতে চান, তাহলে সে কিন্তু প্রকাশ করে ফেলবে। মানে তার মনের ভিতরে আপনি যদি একটা শক্তি যোগাতে পারেন, তাহলে সে সত্যিটা প্রকাশ করে ফেলবে। তো এভাবে আপনি হলো একজন মানুষের মনের ভিতরে, অন্য একজন মানুষ ঘর বেঁধে বসে আছে, আপনি হুট করে সেই মেয়েটাকে বিয়ে করতে চাবেন না নিশ্চয়ই, তাই না? সেক্ষেত্রে মেয়েটার সম্পর্কে আপনার জানা দরকার, তার নিজের মুখ থেকে আপনি হয়তো অনেক কিছুই জানতে পারবেন। যদি তার অন্য কোথাও কোনো রিলেশন থেকে না থাকে, অন্য কারোর সাথে তার কোনো ধরনের কমিটমেন্ট না থাকে, তাহলে হয়তো সে আপনাকে সত্যিটা বলে দেবে এবং বলে দেবে যে পরিবারের সিদ্ধান্তই তার চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু তার যদি অন্য কোথাও অ্যাফেয়ার থাকে, তার যদি অন্য কোথাও কথা দেয়া থাকে, অন্য কোনো মানুষ যদি তার মনের ভিতরে ঘর বেঁধে বসে থাকে, তাহলে আপনি যদি তাকে স্বাধীনতার নিশ্চয়তা দেন, আপনি তো যদি তাকে সেই মুহূর্তে গুরুত্ব দেন, তাহলে সে কিন্তু সত্যিটা প্রকাশ করে ফেলবে। সুতরাং আমি মনে করি বিয়ের কনে দেখার সময় পাত্র এবং পাত্রীকে যখন আলাদাভাবে কথা বলতে দেয়া হয়, এই প্রশ্নটা অবশ্যই করা দরকার। সেটা হলো, সেই কনেকে আপনি জিজ্ঞেস করবেন যে, তোমাকে যদি সর্বোচ্চ স্বাধীনতা দেয়া হয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার মতের পক্ষে থাকে, তাহলে তুমি কাকে বিয়ে করতে চাও? ধন্যবাদ সবাইকে।